যেভাবে প্লাস্টিক পণ্য তিল তিল মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে আপনাকে। গবেষণায় জানা যায় যে প্লাস্টিক অজান্তেই ধীরে ধীরে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। আমরা অনেক দিন থেকেই জেনে আসছি যে বোতলজাত পানি বা মিনারেল ওয়াটার সাধারণ পানি থেকে ভালো, কারণ সেটা থাকে বিশুদ্ধ এবং ভিটামিনে ভরপুর। সাধারণত কলের পানিতে বোতলে ভরে পরিবেশ অবান্ধব জল যোজন পদ্ধতিতে তা বিশুদ্ধ করা হয়। সত্যি কথা বলতে কি, কেবল প্লাস্টিক বোতল নয়, বরং বোতল ছাড়াও প্লাস্টিকের যে কোনো পণ্য আসলে মানুষের জন্য বিপজ্জনক। তাই প্লাস্টিক সামগ্রী ব্যবহার করার আগে সেগুলোর প্যাকেটে গায়ে লেখা ও চিহ্ন দেখে নিয়ে বুঝা জরুরি। কিভাবে বুঝবেন আপনার ব্যবহৃত প্লাস্টিক পণ্যটি নিরাপদ কিনা? শিখে নিন সেই পদ্ধতি। প্লাস্টিকের পণ্যে থাকা বিভিন্ন চিহ্ন ও তার অর্থ আপনারা সবাই একটু খেয়াল করলেই দেখবেন যে কোনো ভালো মানের পানির বোতলের একদম নিচে একটি ত্রিকোণ চিহ্নের ভেতরে যে কোনো একটি শব্দ বা একটি সংখ্যা দেয়া থাকে, সেটা 1 থেকে 7-এর ভেতরে হয়। এই চিহ্নটির মাধ্যমে আপনি বুঝতে পারবেন আসলে বোতলটি সত্যিকারভাবে নিরাপদ কিনা। যদি 1 নম্বর থাকে, যদি বোতলের গায়ে 1 লেখা থাকে, তাহলে তা PET বা PETE হিসেবে পরিচিত, যার অর্থ হচ্ছে এই সামগ্রীটি একবারই মাত্র ব্যবহার করা যাবে। কারণ বিভিন্ন দেশের এনভায়রনমেন্ট প্রোটেকশন এজেন্সি EPA এর মতে এসব সামগ্রী পুনরায় ব্যবহার করলে তা থেকে ক্ষতিকর রাসায়নিক পদার্থ বের হতে পারে। এসব প্লাস্টিক থেকে অ্যান্টিমনি নামক এক প্রকার ভারী ধাতু নির্গত হতে পারে, যা আমাদের দেহের হরমোনের কাজের উপর হস্তক্ষেপ করতে পারে। এটি থেকে ক্যান্সার উৎপাদক পদার্থ দেহে প্রবেশ করতে পারে। যদি নম্বর 2 থাকে, যদি প্লাস্টিক সামগ্রীটির ত্রিকোণের ভেতরে 2 লেখা থাকে, তাহলে তা HDPE বা HDP হিসেবে পরিচিত, যা ভালো মানের প্লাস্টিক হিসেবে বিবেচিত। এর কারণ হচ্ছে এই মানের প্লাস্টিকটি অন্য প্লাস্টিকের মতো পানির সংস্পর্শে এসে রাসায়নিক পদার্থ নির্গত করে না। যদি নম্বর 3 থাকে, এটি ভি বা PVC ধরনের যদি বোতলের গায়ে 3 লেখা থাকে, আর এর মানে হচ্ছে 2 ধরনের বিষাক্ত রাসায়নিক পদার্থ থাকে যা আমাদের দেহের হরমোনকে প্রভাবিত করতে পারে, কিন্তু তারপরও সারা বিশ্বেই PVC ধরনের প্লাস্টিক সামগ্রী ব্যবহার হয়ে আসছে। যদি নম্বর 4 থাকে, LDPE ধরনের প্লাস্টিক হচ্ছে 4 নম্বর। এর অর্থ হচ্ছে এটি পানির সংস্পর্শে এসে কোন ধরনের রাসায়নিক পদার্থ নির্গত করে না, যদিও তাদের বেশিরভাগই অধিকাংশ প্লাস্টিক ব্যাগেই থাকে। যদি নম্বর 5 থাকে, PP বা 5 নম্বর হচ্ছে ভালো মানের প্লাস্টিক। সাদা রং দেখে এই মানের প্লাস্টিক চেনা যায়, অনেক সময় এটা দেখতে একদম স্বচ্ছ হয়। PP প্লাস্টিক বেশিরভাগ ক্ষেত্রে দইয়ের কাপ ও সিরাপের বোতলে দেখা যায়। 6 নম্বর যদি থাকে, 6 লেখা প্লাস্টিক সামগ্রী যদিও স্টিয়ারিন নামক পদার্থ নির্গত করে যা ক্যান্সারের উৎপাদক, তবুও এই ধরনের প্লাস্টিক বিভিন্ন খাবার প্যাকেট করার জন্য ও কফি মগ হিসেবে ব্যবহার হয়ে থাকে। যদি নম্বর 7 থাকে, সবশেষে যখন প্লাস্টিকের গায়ে কোনো কিছু লেখা থাকে না, তা PC ধরনের প্লাস্টিক হিসেবে পরিচিত। লেবেল ছাড়া বা কিছু লেখা ছাড়া প্লাস্টিক কোনোভাবে ব্যবহার করা উচিত নয়, কারণ এসব ধরনের প্লাস্টিক থেকে BPA নির্গত হয়। BPA এর পূর্ণ নাম হচ্ছে বিসফেনিয়া এ, যা শিল্প খাতে ব্যবহৃত রাসায়নিক পদার্থ এবং এটি আমাদের দেহের জন্য খুবই ক্ষতিকর। কিন্তু দুর্ভাগ্যবশত
পিসি ধরনের প্লাস্টিক খাবার রাখার ক্ষেত্রে বিভিন্ন ধরনের স্পোর্টস ড্রিঙ্কস ইত্যাদির বোতল হিসেবে ব্যবহার হয়। আর সবচেয়ে খারাপ যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে ছোট বাচ্চাদের বোতল তৈরিতেও ব্যবহৃত হয়ে থাকে। অতএব যেসব প্লাস্টিক সামগ্রীতে 2, 4, বা 5 নম্বর থাকে সেসব নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন, কিন্তু যদি 1, 3, 6, বা 7 থাকে তাহলে বুঝতে হবে যে সেসব সামগ্রী ব্যবহার করলে তা থেকে বিপজ্জনক রাসায়নিক পদার্থ অবশ্যই শরীরে প্রবেশ করবে। তাই চলুন আমরা এখনই সাবধান হই, নিজের রাসায়নিক উপাদানের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচি এবং প্রিয়জনকেও বাঁচাই।